নমস্কার বন্ধুরা, কিডনি স্টোন সিরিজের একদম শেষ ভিডিওতে আজকে আমরা চলে এসেছি। আজ আমরা জানব ডিফারেন্ট হোম রিমেডিজ সম্পর্কে। অর্থাৎ অনেকেই কিন্তু কিডনি স্টোনের সার্জারি করাতে চান না, তাহলে সেক্ষেত্রে কোন কোন পদ্ধতিগুলো অবলম্বন করলে বা কি কি করলে কিডনি স্টোন থেকে মুক্তি পাওয়া যায় এবং কোন কোন জিনিসগুলো করলে ওভারঅল কিডনির যে পারফরমেন্স সেটাও বেটার হয়, সেইগুলো সব আজকে আমরা জানব। তো হোম রেমেডিজ গুলো আমরা সিকোয়েন্সিয়ালি পরপর দেখি। প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে একদম তোমার কিডনি স্টোনের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িত বলতে পারো। মানে কিডনি স্টোন বলা হলে যখনই শুনবে যে কারো কিডনি স্টোন, তখনই একজনকে বলতে শুনবে নিশ্চয়ই যে সে জল কম খেয়েছিল তাই কিডনি স্টোন হয়েছে। তো জল কিন্তু কম খাওয়া যাবে না, পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। তো সেই পর্যাপ্ত পরিমাণটা কত? 1.8 থেকে 3.6 লিটার পার ডে, এটা ডিপেন্ডিং অপন দ্য সাইজ অফ দ্য বডি। তো মোটামুটি ধরে নাও তোমাকে 2 থেকে 2.5 লিটার জল তো খেতেই হবে। কিন্তু আমরা সেটা কি খাই? আমরা কতদিন কত খাই? খুব বেশি হলে তো মানে 1.5 লিটার জল খাই হয়তো, কিন্তু তাতে কিন্তু হবে না। প্রায় 2.5 লিটার থেকে 3 লিটার মতো জল কিন্তু খেতে হবে। জল কেন খেতে হবে? জল দেখো, জল হচ্ছে অ্যাকচুয়ালি সলভেন্ট। তাহলে সলভেন্টের পরিমাণ যদি সলিউশনে বেশি থাকে তাহলে সলিউশন কিন্তু গাঢ় হবে না। আমি কথা বলছি ইউরিনের। দেখো ইউরিনে যখন তোমার ওয়াটারের পরিমাণটা বেশি থাকবে তখন কিন্তু ওই ইউরিনে থাকা ক্যালসিয়াম, অক্সালেট, ফসফেট এইগুলো কিন্তু তোমার ক্রিস্টাল ফর্ম করতে পারবে না। আর এটাই আমার মেন উদ্দেশ্য, কারণ হচ্ছে ক্রিস্টাল যদি ফর্ম করে নেয়, নিডলস যদি ফর্ম করে নেয়, তাহলে কিন্তু সেটা স্টোন ফর্ম করে নেবে। আর স্টোন তো আমি ফর্ম করতে দিতে চাইছি না, তাহলে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। স্টোন যদি ফর্ম করতে দিতে না যায় চাও, তাহলে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। বাইরে গেলেও সঙ্গে জল ক্যারি করতে হবে যাতে সময় সময় খেয়ে নেওয়া যায়। নেক্সট যেটা, সেটাও একটা কিন্তু এই কিডনি স্টোনের সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে কুত্তি কলায়ের জল। এইটা কিন্তু আমরা খুবই গোদা মানে গ্রাম বাংলা ক্ষেত্রে শুনেছি যে একবার স্টোন হয়ে গেছে তাহলে নেক্সট বার যেন স্টোন না হয় সেজন্য কুত্তি কলায়ের জল খাও। তো সেই কুত্তি কলায়ের জলটা তো গোদা বাংলার ভাষা, অ্যাকচুয়াল শব্দটা কি সেটা হচ্ছে কুলথি কলাই বলা হয়, যেটা অ্যাকচুয়াল ইংরেজিতে একে হর্স গ্রাম বলা হয়, যার সাইন্টিফিক নেম হচ্ছে ম্যাক্রোটাইলোমা ইউনিফ্লাম। তো এই যে কুলথি কলাই যেটা, সেটার সিড গুলো মানে এটা ফ্যাবেসি ফ্যামিলির এবং এটার সিড গুলোর অ্যাকচুয়ালি ডাইউরেটিক আর ইউরোলিথিক এফেক্ট আছে দেখো, এবং সেই জন্য একে ইন্ডিয়াতে ইউজ করা হয়। এটা শুধুমাত্র কিডনি স্টোনকে ডিসলভ করতে সাহায্য করে তা কিন্তু নয়। আমি ওই শুরুতেই যে কথাটা আমাদের গ্রাম বাংলায় বলে না যে একবার হয়েছে তাহলে আরেকবার যাতে না হয় সেই জন্য খাও, তো সেটারও কিন্তু গুরুত্ব আছে কথাটা, কথাটা একটা ইম্পর্টেন্স আছে। কেন বলা হয় না এই কুলথি কলা অ্যাকচুয়ালি নেক্সট বার কিডনি স্টোন ফর্ম করতে বাধা দেয়। তাহলে কি বললাম যে এক শুধু যে কিডনি স্টোন তৈরি হতে বাধা দেয় তা নয়, এটা কিন্তু মানে কিডনি স্টোনকে ডিসলভ করতে সাহায্য করে তা নয়, কিডনি স্টোনকে তৈরি হতেও বাধা দেয়। আর এটার অ্যাকচুয়ালি কি কাজ না, এটা অ্যাকচুয়ালি ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল ফর্মেশনকে ইনহিবিট করে। বোঝা গেল তাহলে কুত্তি কলায় বা কুলথি কলায় যাই বলো না কোনো, সেটার অ্যাকচুয়ালি ইম্পর্টেন্সটা কোথায়, কিভাবে খাওয়া যায় সেটা নিশ্চয়ই আমাকে বলে দিতে হবে না, সেটা তোমরা সবাই জানো। নেক্সট আসছে কালো জিরে। দেখো কালো জিরেরও কিন্তু অনেক ইম্পর্টেন্স আছে, তোমরা অলরেডি শুনেছো যেটা এথনিক মানে মেডিসিনাল জিনিসের ক্ষেত্রে এটা ইউজ হয়, ট্র্যাডিশনাল মেডিসিন হিসেবে ইউজ হয়। তো এইটার অ্যাকচুয়ালি ইথানলিক নাইগেল্লা স্যাটিভা যা সায়েন্ট নেম, এইটা অ্যাকচুয়ালি রিসার্চের ক্ষেত্রে দেখা গেছে যে কন্ট্রোল এনভায়রনমেন্টে তোমার ইঁদুরের ক্ষেত্রে এই টেস্টটা করা হয়েছে। কি টেস্ট করা হয়েছে না, ইঁদুরের ক্ষেত্রে মিথিলিন গ্লাইকোল ইনডিউসড তোমার এই যে ক্রিস্টাল ফর্মেশন, ইথিলিন গ্লাইকোল ইনডিউসড লিথিয়াটিক র্যাটের ক্ষেত্রে ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল ফর্মেশনকে ইনহিবিট করে কে না, এই কালো জিরে সিড। এই কালো জিরে যে জিনিসটা সেটা অ্যাকচুয়ালি ওই ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল ফর্মেশনকে ইনহিবিট করে র্যাটের ক্ষেত্রে, এটা দেখা গেছে মানে এই টেস্টটা করা হয়েছে, তার র্যাটের ক্ষেত্রে এই জিনিসটা লেখা আছে। এছাড়া থাইমোকুইনন নামে এক রকমের মেজর কম্পোনেন্ট আছে এই সিডের মধ্যে, যেটা মানে কেমিক্যাল আছে, যেটা কিনা কি করে, যেটা প্রিভেন্টিভ আর থেরাপিউটিক এফেক্ট দেখায় ইথিলিন গ্লাইকোল ইনডিউস কিডনি ক্যালকুলা ইন র্যাটস। অর্থাৎ দুটো যে কথা বললাম সেটাও দুটোই কিন্তু ইঁদুরের ক্ষেত্রে এনভায়রনমেন্টে দেখা গেছে এটা।
তো এটা কিন্তু হিউম্যানের ওপরে কোনো যে ডাটা সেটা কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে নেই। তবে তাছাড়াও কিন্তু কালোজিরে কিন্তু এটুকু তো বুঝতে পারলে যে কালোজিরে কিন্তু তোমার এই কিডনি স্টোন ইনহিবিশনে কিন্তু একটা মেজর এফেক্ট আছে, বুঝতে গেল। নেক্সট আসছে লেমন জুস, লেবু জল। লেবু জল কিন্তু অনেকেই মোটা কমানোর জন্য খায়, তো এই লেবু জলের কিন্তু অনেক কাজ। অনেক কাজ বলতে প্রথমেই যে কথাটা আসছে, লেবুতে কি থাকে? সাইট্রিক অ্যাসিড। তো সেই সাইট্রেট বা সিট্রেট যেটা, সেটা অ্যাকচুয়ালি কি করে আমরা জানি? প্রিভিয়াস ভিডিও থেকে আমরা এটাও জেনে গেছি যে সিট্রেট অ্যাকচুয়ালি তোমার কিডনি স্টোনকে ইনহিবিট করে। তো এই সাইট্রেট কি করে না, এ বড় বড় স্টোন গুলোকে ভেঙে ছোট ছোট স্টোনে পরিণত করে, যাতে কি না সহজেই ইউরিনের মাধ্যমে স্টোন গুলো বেরিয়ে যায়, বুঝে গেল। তো লেবু জল কি করে খাবো বা কি করে খাবো বলে দিতে হবে, লেবুকে তুমি জল 1 গ্লাস জলে দিয়ে সেটা খাও সকালবেলায়, তাহলেই হবে। নেক্সট আসছে সেলেরি। এই কথাটা হয়তো খুব একটা এখানে কমন নয়, কারণ এই যে এটা একটা শাক টাইপের জিনিস, এটা অ্যাকচুয়ালি ইটালিয়ান ডিশেসে মেনলি ইউজ হয়, যার সায়েন্টিফিক নেম হচ্ছে এপিয়াম গ্রেভিওলেন্স। এটা বলা হচ্ছে যে এটা নাকি ওই ইউরিনে থাকা যে সমস্ত টক্সিন গুলো সেগুলোকে ইজিলি ফ্লাশ আউট করতে হেল্প করে, এবং সেগুলোকে যদি সহজে ফ্লাশ আউট করা যায় তাহলে কিন্তু কিডনি স্টোন ফরমেশনকে কিন্তু আটকানো যাবে। কিন্তু এবং একে খাবো কি করে না, একে তুমি জুস করে খেতে পারো। তো আর একে খাওয়া যাবে না, কখন খাওয়া যাবে না, যদি ওই পার্টিকুলার ব্যক্তি কোন রকম ব্লিডিং ডিসঅর্ডার থাকে, যেমন ধরো যদি হিমোফিলিয়া থাকে, লো ব্লাড প্রেশার যদি থাকে, বা কোনো সামনাসামনি কোনো সার্জারি থাকে, তাহলে কিন্তু এই সেলেরি শাক যেটা তার জুস খাওয়া যাবে না, ঠিক আছে। নেক্সট আসছে পুদিনা। দেখো পুদিনা তো অনেক কাজ তোমরা জানো, তো এখানে যেটা দরকার সেটা হচ্ছে পুদিনার মধ্যে অ্যাসিটিক অ্যাসিড আছে, আর এই অ্যাসিটিক অ্যাসিড অ্যাকচুয়ালি তোমার কিডনি স্টোনকে ব্রেক ডাউন করতে হেল্প করে। দেখো এটা ওখানে মানে এখানে ওইটাই লেখা আছে, এবং অবশ্যই ব্যথা কমাতেও সাহায্য করে। আর কিডনি এই বেসিল বা পুদিনা তোমার ফুল অফ অ্যান্টি অক্সিডেন্টস অ্যান্ড অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্টস, যারা কি করে এই তোমার কিডনির হেলথ কে মানে কিডনির যে ওভারঅল পারফরমেন্স কে বেটার করতে, বা কিডনিকে স্বাস্থ্য কিডনির স্বাস্থ্যকে ঠিকঠাক রাখতে হেল্প করে। কি করে খাবো না, এই পুদিনা পাতা তোমরা জুস খেতে পারো, বা পুদিনা পাতা তোমার চায়ে দিয়ে সেই চাও সারাদিন ধরে তোমরা খেতে পারো। কিন্তু কিন্তু এখানে কিন্তু একটা ব্যাপার আছে, ঠিক যেমন সেলেরির ক্ষেত্রে কিছু কিন্তু ছিল, এখানেও কিন্তু যদি লো ব্লাড সুগার থাকে ব্যক্তির, বা যদি লো ব্লাড প্রেশার থাকে, বা যদি ব্লিডিং এর যদি কোনো রকম সম্ভাবনা থাকে, বা ব্লিডিং এর কোনো ডিজিজ থাকে, তাহলে কিন্তু এইটা এই এটা কিন্তু এক্সেসিভ খাওয়া যাবে না। মানে এখানে বলছে যে এটা কিন্তু 6 উইকস, অর্থাৎ তোমার প্রায় দেড় মাসের বেশি একটানা খাওয়া কিন্তু উচিত নয়, কারণ একটানা খেলে এই জিনিসগুলো হতে পারে, আর এই জিনিসগুলো যদি কারো থাকে তাহলে কিন্তু খাওয়া যাবে না। নেক্সট আসছে অ্যাপেল সাইডার ভিনিগার। এই কথাটা হয়তো তোমাদের কাছে একটু নতুন। এইটা জিনিসটা কি, অ্যাপেল মানে তো বুঝতেই পারছি যেখানে আপেল আছে, তাহলে জিনিসটা কি না, আপেল জুসকে আপেলের জুসকে যদি আমরা ইস্ট দিয়ে ফার্মেন্ট করি তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে অ্যাপেল সাইডার ভিনিগার। এটার অনেক গুরুত্ব আছে, এখানে মেন যেটা আছে সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। আর অ্যাসিটিক অ্যাসিড কি কাজ করে সেটা তো আমরা আগের স্লাইডেই দেখলাম, যে অ্যাসিটিক অ্যাসিড অ্যাকচুয়ালি কিডনি স্টোনকে ডিজলভ করতে সাহায্য করে, ফ্লাশ আউট করতে সাহায্য করে কিডনি স্টোন গুলোকে, আর ব্যথা কমাতেও সাহায্য করে। তো অ্যাপেল সাইডার ভিনিগারকে এবারে কিভাবে হয় সেটা একটু দেখে নিই। বলছে 2 চামচ অ্যাপেল সাইডার ভিনিগারকে যদি আমি 6 থেকে 8 আউন্স অফ ওয়াটার, মানে ওই প্রায় ধরে নাও 1 গ্লাস জলে যদি তোমার মিশিয়ে সেটাকে আমি সারাদিন ধরে খাই, তাহলে কিন্তু এটা শরীরের পক্ষে ভালো। এছাড়াও কিছু তোমার খাবারে এটা গার্নিশিং হিসাবে ইউজ করা হয়, স্যালাডেও গার্নিশিং হিসাবে ইউজ করা হয়। আর এখানেও কিন্তু কিছু কিন্তু আছে, এটা খাওয়া যাবে না যদি কেউ কোনো ব্যক্তি ইনসুলিন নেয়, বা ডিজক্সিন নেয়, বা ডায়ুরেটিক্স কোনো রকম ইউজ করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই অ্যাপেল সাইডার ভিনিগার ইউজ করাটা ঠিক নয়। নেক্সট আসছে কিডনি বিন ব্রথ। দেখো এটা এই এই উপরে নাম টাম দেখতে হবে না, এই নিচের যে ছবি এটা দেখেই তোমরা বুঝতে পারবে ও এটা তো রাজমা। তো রাজমা নামে এটাকে তোমরা সবাই চেনো, তো সেই রাজমা অর্থাৎ কিডনি বিন ব্রথ, এটার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই কিডনি স্টোন রিমুভালে। তো এই কিডনি এই তোমার রাজমা কি করে, এটা অ্যাকচুয়ালি ওভার
কিডনি হেলথ কে ইমপ্রুভ করতে সাহায্য করে, এছাড়া ওই স্টোন কে ফ্লাশ আউট করতে হেল্প করে, বুঝা গেল? আর এটা তো তোমরা রাজমা তো তরকারি হয়, খুবই সুন্দর খেতে হয়, তো এটা তোমরা সবাই জানো। নেক্সট আসছে বেদানা বা পমগ্রেনেট, এটা কিন্তু ওই এটার এক গাদা কাজ আছে। কিরকম কাজ না, এটার মধ্যে মেনলি তোমার অ্যান্টি অক্সিডেন্টস এ প্রচুর ভরপুর। তো এটা অ্যাকচুয়ালি কিডনি ফাংশন, মানে কিডনি ফাংশন কে ঠিক করতে এটা কি কাজে লাগে না, এটার মধ্যে এটা তোমার স্টোন কে কিডনি স্টোন কে ফ্লাশ আউট করতে সাহায্য করে, এছাড়া যে টক্সিন গুলো থাকে ইউরিনের মধ্যে সেগুলোকে সহজে বের করতে সাহায্য করে। আর ওই যে বললাম দেখো এখানে লেখা আছে ইট ইজ প্যাকড উইথ অ্যান্টি অক্সিডেন্টস, সেই জন্য এটাকে অ্যান্টি এজিং পার্টিকেল হিসাবেও কিন্তু খাওয়া হয়। তো সেই খাওয়ার সঙ্গে সঙ্গে আমার কিডনির খাওয়াটাও মানে কিডনিরও ওভারঅল একটা হেলথ কোয়ালিটিটা বেটার হয়ে গেল, তাই না? তো একসঙ্গে দুটো কাজ, তো এটা কিন্তু অ্যাকচুয়ালি কিডনির হেলথ কেও হেলথ ওভারঅল বেটার করতে সাহায্য করে, আর ওই কিডনি স্টোন কে ফ্লাশ আউট করতে সাহায্য করে, সেটা আমরা অলরেডি বললাম। এটা তোমার ইউরিনের অ্যাসিডিটি লেভেলটাকেও কমায়, আর অ্যাসিডিটি লেভেল যদি কমানো কমে কমে তুলনামূলক একটু কমে, তাহলে ফিউচারে কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা কিন্তু কমে যায়, বোঝা গেল? এটাকে তোমরা জুস করেও খেতে পারো, বা এটা তোমরা ডাইরেক্টও ছাড়িয়ে খেতে পারো। নেক্সট আসছে হিবিস্কাস সাবডেরিফা, এই নামটা তোমরা হয়তো খুব একটা জানবে না, কিন্তু এই গাছটাকে তোমরা হয়তো প্রায় জায়গায় দেখে থাকতে পারো, এইরকম গাছটাকে। আর এটা তার ফুল, এটার বাংলা নাম হচ্ছে চুকর বা চুকড়ি বলে বলা হয়। এটা অ্যাকচুয়ালি দেখা গেছে যে এইটার মধ্যে অনেক পলিফেনল, হিবিস্কাস অ্যান্থোসায়ানিন, যেমন এল অ্যাসকর্বিক অ্যাসিড, কোয়ার্সিটিন, হ্যাঁ এই সমস্ত জিনিসগুলো, এই সমস্ত কেমিক্যাল গুলো এর মধ্যে আছে। এই প্ল্যান্ট এক্সট্রাক্ট, এই এই প্ল্যান্টের অ্যাকুয়াস প্ল্যান্ট এক্সট্রাক্ট কি করে, অ্যান্টি ইউরোলিথিক অ্যাক্টিভিটি দেখায় তোমার কিডনি স্টোন, অ্যান্টি ইউরোলিথিক অ্যাক্টিভিটি মানে কি কিডনি স্টোন ইনহিবিটরি অ্যাক্টিভিটি দেখায়, তো যা কথা। এটাকে খাওয়াতে কিভাবে ইউজ করা হয় সেটা হয়তো খুব একটা নেই এখানে, এটা অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টালি পাওয়া গেছে যে এটার কিডনি স্টোন ইনহিবিশনে কিন্তু একটা মেজর রোল আছে ডিউ টু প্রেজেন্স অফ দিস টাইপ অফ পলিফেনল অ্যান্ড কেমিক্যালস। নেক্সট আসছে রাফ বেরি, এটা একটা টাইপের বেরি, এই জিনিসটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে। তো এই খাবার যে ইয়েটা ফলটা, এটা তোমরা কিন্তু নর্মালি আমাদের বাজারে কিন্তু খুব একটা পাওয়া যায় না, কিন্তু ওই শপিং মল, বিগ বাজার, টিগ বাজারে, এখানে ওই ফুডের যে কর্নারটা থাকে সেই জায়গায় কিন্তু এগুলো এসির ওখানে থাকে, কিন্তু দেখে থাকবে তোমরা। তো এই বেরি এটা অ্যাকচুয়ালি বললাম আমাদের এখানে বাজারে খুব বেশি পাওয়া যায় না, তাহলে পাওয়া যায় কোথায় না, ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে বা মেডিটেরিয়ান কান্ট্রিজ গুলোতে এগুলো নর্মালি চাষ হয়, এবং সেখানে এটাকে এর নিউট্রিশনাল অ্যান্ড মেডিসিনাল ভ্যালুর জন্য খুব ইউজ করা হয়। কি বলছে দেখো, ইটস অ্যাকুয়াস এক্সট্রাক্ট এক্সার্ট সিগনিফিকেন্ট প্রিভেন্টিভ এফেক্ট অন দ্য ডিপোজিশন অ্যান্ড পার্টিসিপেশন অফ ক্যালসিয়াম অক্সালেট, সবার ফোকাস হয়ে গেছে ক্যালসিয়াম অক্সালেটকে, তাহলে ক্যালসিয়াম অক্সালেটকে কিছুতেই প্রেসিপিটেট করতে দেবে না, প্রেসিপিটেট যদি না হয় তাহলে তো কিডনি স্টোন ফর্মই হবে না, তো আলটিমেটলি কি হচ্ছে কিডনি স্টোন ফর্মে ইনহিবিট করছে, ঠিক আছে? এবার আসছে অ্যানিমেল প্রোটিনকে লিমিট করার কথা, এটা কি বলছে দেখো, আমি কোভিডের সময় অনেকের মুখেই শুনেছি যে প্রচুর পরিমাণে প্রোটিন খাও তাহলে কিন্তু তোমার শরীর সুস্থ থাকবে, করোনা টরোনা হবে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা এটা কিন্তু পুরোপুরি ঠিক নয়, কারণ হচ্ছে যদি প্রোটিনকে আমরা লিমিটের থেকে বেশি খাই তাহলে কি হতে পারে, সেটা ইউরিক অ্যাসিডের পরিমাণ কিন্তু অনেক বেড়ে যাবে। আর ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়ার মানে কি, আমরা অলরেডি জানি যে ইউরিক অ্যাসিড স্টোন ফর্মেশন বা গোটের সম্ভাবনা থাকে। তো এই যে মুরগির মাংসই বলো বা রেড মিট বলো বা ডিম বলো, এগুলোকে কিন্তু তোমার দিনে একটা পরিমাণ মাত্র খেতে হবে, যদি তা না করি তাহলে এক তো ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়বেই বাড়বে, নেক্সট যেটা হতে পারে সেটা হচ্ছে ইউরিনে সাইট্রেট লেভেলটা কমে যাবে। আর ইউরিন সাইট্রেট অ্যাকচুয়ালি ইউরিন স্টোন ফরমেশনকে কিন্তু ইনহিবিট করে, তাহলে ইনহিবিট করতে পারবে না, আর স্টোন ফরমেশনকে ইনহিবিট না করতে পারলে স্টোন ফর্ম হবে। তো এই স্টোন ফরমেশন থেকে বাঁচার জন্য তোমার কিন্তু একটা ডেলি রুটিনে একটা লিমিটে তোমাকে এই প্রোটিন খাবলো, মানে অ্যানিমেল প্রোটিনের কথা বলছি, অ্যানিমেল প্রোটিনগুলো কিন্তু একটা লিমিটে খেতে হবে। এর বদলে তোমরা কিন্তু কি করতে পারো না, প্ল্যান্ট প্রোটিন ইউজ করতে পারো। কেন না, প্ল্যান্ট প্রোটিনের মধ্যে কিন্তু ফাইবার আছে যেটা কিন্তু ওভারঅল বডির ক্ষেত্রে কিন্তু হেল্পফুল বা ভালো, তো সেই প্ল্যান্ট প্রোটিন ইনটেক করা কিন্তু মানে এক্সেসিভ অ্যানিমেল প্রোটিনের জায়গায় অ্যানিমেল প্রোটিনও লিমিটে থাক, আর প্ল্যান্ট প্রোটিনও কিন্তু থাকুক, তাহলে কি হবে ওভারঅল
বডির ইমপ্রুভমেন্ট ভালো হবে, কিডনিও খুব ভালো থাকবে। প্ল্যান্ট প্রোটিন আমরা নর্মালি ডাল জাতীয় খাবার, তারপর আলমন্ড বা আখরোট, এই সমস্ত জিনিসগুলোতে কিন্তু আমরা পেয়ে থাকি। নেক্সট আছে অ্যাভয়েড স্টোন ফর্মিং ফুডস। তাহলে স্টোন ফর্মিং ফুড কোনগুলো? দেখো এখানে লেখাই আছে বা ছবিও এখানে দেওয়া আছে, স্পিনাচ, পালং শাক, বিট, চকলেট, তারপরে তোমার রিভার্ব, চা এক্সেসিভ, এইগুলো হচ্ছে তোমার অক্সালেটে পরিপূর্ণ খাবার। তাহলে অক্সালেটে পরিপূর্ণ খাবার যদি আমি বেশি খাই, বেশি খাই এক্সেসিভের কথা বলছি, এক্সেসিভ যদি খাই তাহলে সেক্ষেত্রে কিন্তু কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর যদি তুমি অলরেডি স্টোন খা স্টোনের মধ্যে আছো, মানে স্টোন আছে তোমার অলরেডি, তাহলে কিন্তু ডাক্তার তোমাকে কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে কনজিউম করতে বিরত থাকতে বলবে। বা তুমি ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি বলেন সেটা কিন্তু খুব স্মলার অ্যামাউন্টে সেটা কিন্তু খেতে হবে। নেক্সট আসছে প্রসেস ফুড। দেখো এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট জিনিস, আমাদের লাইফস্টাইলে এখন প্রসেস ফুডের পরিমাণ কিন্তু, মানে প্রসেস ফুড এখন পুরোপুরি প্রায় ভাবে ঢুকে পড়েছে। আমরা কোথাও ঘুরতে গেলে স্ট্রিট ফুড খাই, ডিপ ফ্রাই ফুড খাই, যেমন ধরো নুডলস টুডলস খাই, তারপর ফ্রোজেন ফুড খাই, আর আমাদের গ্রীষ্মকালে তো ওই কোলাগুলো অর্থাৎ ওই কোল্ড ড্রিঙ্কস গুলো কিন্তু খাওয়ার প্রবণতা প্রচুর আছে। তো এইগুলো যে প্রচুর পরিমাণে খাবে তার কিন্তু নির্ঘাত তোমার কিডনি স্টোন হবে, কারণ এইগুলোর মধ্যে ফসফরাসের যে যে অ্যামাউন্টটা সেটা কিন্তু অনেক বেশি থাকে। কারণ ফসফরাস অ্যাকচুয়ালি কমন অ্যাডিটিভ আর প্রিজারভেটিভ হিসেবে ইউজ করা হয়, আর এই ফসফরাস অ্যাকচুয়ালি খুবই খারাপ জিনিস। কেন খারাপ জিনিস? দেখো আমরা অলরেডি জানি যে ক্যালসিয়াম সঙ্গে ফসফেট মিলে ক্যালসিয়াম ফসফেট স্টোন তৈরি করে, সো ফসফরাসের যদি পরিমাণ বেশি থাকে তাহলে স্টোন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তোমরা দেখে থাকবে যে কিছু কিছু ইনগ্রেডিয়েন্টের গায়ে কিন্তু ফস নামেও, মানে ফস একটা প্রিফিক্স হিসাবে ইউজ করা হয়, তো সেই সেটা দেখে তোমরা খাবে, মানে এক্সেসিভ নয় জিনিসগুলো, বা এগুলো থেকে একটু বিরত থাকাই ভালো, ফাস্ট ফুড বা ফ্রোজেন ফুড এগুলো থেকে। তো অনেক পয়েন্ট তো বললাম, এবার যদি কারোর মাথা ধরে গিয়ে থাকে তাহলে কিন্তু চা খাও। কিন্তু কি চা খাবে? গ্রিন টি খেতে হবে। নর্মাল চা খেলে কিন্তু হবে না, কারণ গ্রিন টি কিন্তু ওভারঅল বডির যে কন্ডিশনটাকে সেটা বেটার করতে সাহায্য করে। এবং অবভিয়াসলি আমি গ্রিন টি এখানে কথা বলছি তার কারণ নিশ্চয়ই গ্রিন টির কিছু এফেক্ট কিডনি স্টোন ইনহিবিশনে আছে। তো দেখো বলছে এখানে যে ডায়েটারি সাপ্লিমেন্ট ইন পেশেন্টস সাফারিং ফ্রম নেফ্রোলিথিয়াসিস, অর্থাৎ যাদের কিডনি স্টোন সমস্যা থেকে যারা ভুগছে তাদের অবশ্যই গ্রিন টি খাওয়া উচিত। কেন না, এই গ্রিন টির মধ্যে অনেক পলিফেনল আর অনেক ফাইটোকেমিক্যালস আছে যেগুলো অ্যাকচুয়ালি এই তোমার কি করে, দেখো এখানে পরের লাইনে লেখা আছে যে গ্রিন টি ক্যাটেচিন ইনক্লুডিং এপিগ্যাল ক্যাটেচিন গ্যালেট, এপিগ্যাল ক্যাটেচিন, এই সমস্ত জিনিসগুলো ক্যালসিয়াম অক্সালেট টক্সিসিটি থেকে বডিকে রক্ষা করে। অর্থাৎ ক্যালসিয়াম অক্সালেট আমি যদি ক্রিস্টাল ফর্মেশনই যদি না করতে দিই বা তাদেরকে যদি ফ্লাশ আউট করে দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার বডিতে ক্যালসিয়াম অক্সালেট স্টোন ফর্মেশনটা হবেই না। এবং এটা দেখা গেছে যে র্যাটের ইন্দুরের ক্ষেত্রে যে গ্রিনটি সাপ্লিমেন্ট যখন দেওয়া হয়েছে সেটা কিন্তু এই কিডনি স্টোন যে ক্রিস্টালাইজেশন সেটা কিন্তু ইনহিবিটেড হয়েছে। আর এটা অ্যাকচুয়ালি তোমার সুপার স্যাচুরেশন অফ ব্রুসিড স্টোন, এইটা ব্রুসিড স্টোন মানে হচ্ছে ক্যালসিয়াম ফসফেট স্টোন, তো সেই ক্যালসিয়াম ফসফেট স্টোনের যে সুপার স্যাচুরেশন সেটাকে কিন্তু ইনহিবিট করে। সো নেক্সট বার থেকে যখন খাবে তখন গ্রিন টি খাবে, নর্মাল চা কিন্তু নয়। তাহলে বন্ধুরা আজকে আমরা জানলাম যে কেন পুত্তি কলায় জল খেতে বলা হয়, কেন বা লেবু জল খেতে বলা হয়, এবং আরো অনেক হোম রিমেডিজ এর কথা জানলাম। তো এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু এটা কিডনি স্টোনের শেষ ভিডিও তাই গোটা সিরিজটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও। এবং এই গোটা কিডনি স্টোন সিরিজের মাধ্যমে তোমাদেরকে কিডনি স্টোন সম্পর্কে ডিটেল কোনো আইডিয়া দিতে পারলাম কিনা সেটা অবশ্যই কিন্তু জানিও। আর অবশ্যই ভালো লাগলে সবাইকে শেয়ার করার মাধ্যমে সকলকে জানার সুযোগ করে দিও।